করোনা পরিস্থিতি নিয়ে মালদার বেসরকারি হোটেলে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে কি জানলেন তিনি শুনব।
যদি মাস্ক বা স্যানিটাইজার সোশ্যাল ডিসটেন্সিং এর জন্য কি আলাদা কোনো ব্যবস্থা বা কোনো আইনি কোনো না এগুলো অলরেডি আছে প্রোটোকলে এখন এগুলো একটা উপকরণ এবং এগুলো আমার মনে হচ্ছে বেশি করে অ্যাড করতে গভর্নমেন্ট থেকে যাতে পাবলিক জানতে পারে এখন যখন আমি করতে পারবো না তার কারণ হচ্ছে যে ইলেকশন প্রসেসে আছি ইলেকশন কোড অফ কন্ডাক্ট কোড অফ কন্ডাক্ট একদিকে বলবে ডিজাস্টার তুমি করতে পারো আবার একদিকে বলবে তুমি এই করতে পারো সেই করতে পারো আমার অনুমতি যাওয়ার দরকার নেই অফিসাররা মিলে করুক বাট স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে এই যে ভোটের ফ্রিস্পে ভোটের যত মাস্ক সব তো আমরা স্টেট গভর্নমেন্ট নিয়েছি ইলেকশনে যত মাস্ক স্টেট গভর্নমেন্ট অ্যারেঞ্জ করতে হয়েছে মাস্ক গ্লাভ এভরিথিং এগুলো ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্টকে বলে দেয় আর এগুলো স্টেট গভর্নমেন্ট নিজের খরচা থেকে করে দিদি একটা কথা আপনি ডিসিকে বলেছিলেন মাস্ক দুটো ফেস মাস্ক করার কথা কোনো রেসপন্স পেয়েছেন এই পর্যন্ত দেখুন আমি এটা যেহেতু আজকে চিফ মিনিস্টার প্রেস করছি সেহেতু আমি ওই ব্যাপারটা আমি আজ স্টেট গভর্নমেন্ট যদি বলি আমি তো নিশ্চয়ই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব কেবিটি ছুটি হোক এইটা যদি তিন চার পেজে কোনো তারিখ তো আমাদের প্রবলেমটা ফেস করতে হতো না বন্যা দিন এই আটটা পেজে করে বাংলাকে আজকে ফেস করতে হচ্ছে অনেকটা বেশি যদি কেন্দ্রের তরফে এই যে ঢিলেমি গা ঢিলেমি ভাব এটা কেন করছে কেন্দ্রের তরফে গা ঢিল ঢিলেমি ভাব আপনি বারবার করে চিঠি দিচ্ছেন অথচ কোনো রকম রিপ্লাই পাওয়া যাচ্ছে না সেটা দেখুন বলতে পারবো আমার দায়িত্ব আমি পাবলিকের দায়িত্ব খালি নিয়ে পাবলিকের জন্য যতটুকু জানানোর আমি জানাবো আমার দায়িত্ব যে পেশেন্ট যাতে গেলে যদি সেই হসপিটালে জায়গা নাও থাকে তারা যদি তাদের পরিচিত অন্যান্য হসপিটালের সাথে যোগাযোগ করে সিরিয়াস পেশেন্টগুলো ভর্তি করার ব্যবস্থা করে দেয় সেটা নিয়ে প্রাইভেট হসপিটাল থেকে শুরু করে সরকারি হসপিটাল থেকে শুরু করে প্রাইভেট ও প্রাইভেট হসপিটাল আছে যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং আমরা যুক্ত করেছি কমিটি একটা তো পেশেন্ট যাতে ফিরে না যায় দূর দ্বিতীয়ত হচ্ছে আমরা এবার যেটা করেছি অনেকগুলো সেফ হাউস আমরা বিভিন্ন হাসপাতালের সাথে যুক্ত করেছি বিভিন্ন হাসপাতালের সাথে অনেকগুলো সেফ হাউস যুক্ত করেছি এখন আমাদের 11,000 বেড আছে এবং এই বেডটা দুদিনের মধ্যে 13,000 হয়ে যাবে গভর্নমেন্ট হসপিটালে প্লাস প্রাইভেট হসপিটালে বেডও আছে এর মধ্যে আমাদের পেশেন্ট আছে এখনো পর্যন্ত আপনাদের আমি বলি 7,000 পুরো ফিগারটা যদি বলি তাহলে আমাদের এখন পেশেন্ট ভর্তি আছে 6,793 জন আর নাম্বার অফ কেস হোম আইসোলেশনে আছে এটা হচ্ছে 51,593 জন আমাদের গভর্নমেন্ট হসপিটালে পেশেন্ট আছে 3,888 জন এবং প্রাইভেট হসপিটালে আছে 2,905 জন এইটা নিয়ে হসপিটাল কেস প্রাইভেট গভর্নমেন্ট নিয়ে 6,793 জন আছে এবং আমরা 80টা প্রাইভেট হসপিটাল আমরা নিয়েছি উইথ 7,326 অক্সিজেন বেড সিসিইউ এইচডিইউ এগুলো সমস্ত মিলিয়ে করেছি কোভিড হসপিটাল অপারিং ট্রিটমেন্ট এটা 70টা তাদের বেড সংখ্যা আস্তে আস্তে বাড়ছে আরো বাড়ছে আরো দু তিন দিনের মধ্যে আরো অনেক বেড বেরিয়ে যাবে আমাদের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে দেখুন এটা তো একটা ডিজাস্টার এটা তো একটা ক্যালামিটিস আর ইলেকশন জন্য ক্যালামিটিসে আমরা অলওয়েজ কাজ করি ডিজাস্টারে কাজ হয় এমার্জেন্সি এমার্জেন্সি সুতরাং এটা আমাদের অধিকার আছে এবং দায়িত্ব আছে দায়বদ্ধতাও আছে শুধুমাত্র যে যখন বেড়ে গেল তখন রাজ্য রাখতে চাকরি দিলে তো হবে না আমাদের অ্যাভেলেবেল করতে হবে অক্সিজেনের স্কেয়ারসিটি আছে এবং অক্সিজেনের স্কেয়ারসিটি আছে বলে দেখা হচ্ছে যদি কেউ অক্সিজেনকে মনিক করে রাখে বা যদি কেউ ইচ্ছা করে দাম বাড়িয়ে দেয় সেটা যদি না করতে পারে সেদিকে নজর রাখার জন্য আমরা বলেছি অফিসারদের